কে বাচ্চা খেকো মহিলা, এসে একটু শেখা যাক। তোমাকেই বলছি হিজড়া দাদা, তোমাকেই বলছি, তুমি একটু শিখে নাও, পারলে একটু শিখে নাও কে বাচ্চা খেকো মহিলা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং জাস্ট ফাটাফাটি আছো। নতুন একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত জানাই। কালকে আমার মহামান্য যে হিজড়া দাদার যে ভিডিওটি দেখলাম, সেই ভিডিওটি দেখে আই এম তো জাস্ট অবাক। এরকম মানুষও থাকতে পারে, এরকম মানুষও থাকতে পারে, বাচ্চা খেকো মহিলা, বাজে মহিলা, বাজা মহিলা, যাকে তুমি এই সমস্ত বাজে বাজে কথাগুলো বলছো না, আবার সে যখন হাগু করছে সে হাগুটা চেটে নিচ্ছ, মানে ও যখন যা করছে তাকে কন্টেন্ট হিসেবে ব্যবহার করে নিচ্ছে। দুজন দুজন সেম ক্যাটাগরির ক্রিয়েটার, দুজন সেম ক্যাটাগরির ক্রিয়েটার, মানে কী বলবো, এও কন্ট্রোভার্সি করে, এই দিদিভাইও কন্ট্রোভার্সি করে, মানে ওই কন্ট্রোভার্সি দাদা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের দাদা এমনই এমনই ওর কন্টেন্টের অভাব পড়েছে যে সুতোবাদীকে কন্টেন্ট করতে হচ্ছে, যে সুতোবাদীকে সেম করে ক্যাটাগরির একটা চ্যানেলকে মানে কন্টেন্ট করতে হচ্ছে। বাহ 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 বাহ, খুব দারুণ, খুব বড় মাপের একজন ক্রিয়েটার ইনি, খুব বড় মাপের একজন ক্রিয়েটার। ইন্ট্রোটা থাকে, এই হিজড়া দাদার ইন্ট্রোটা থাকে, হ্যালো গাইস, কেমন ইন্ট্রোটা? দারুণ, পুরো একেবারে বাঁদরের মতো লাফানো, হেভি লাগে ইন্ট্রোটা, যা লাগে না, মনে হয় যেন একবারে বিশ্ব জয় করে নেবে, এমন করে একটা লম্পঝম্প মেরে ইন্ট্রোটা দেয় না, মনে হয় যেন একেবারে বিশ্ব জয় করে নেবে। কিন্তু ওই যে ভেতরে ভেতরে কিছুই থাকে না, কাজকলা ভেতরে কিচ্ছু থাকে না, কন্টেন্টের মধ্যে শুধু ওই দিদিভাইকে নিয়ে ওই চাটাচাটি, দিদিভাইকে নিয়ে চাটাচাটি। একজন সেম ক্যাটাগরির ক্রিয়েটার আরেকজন সেম ক্যাটাগরির ক্রিয়েটারকে অ্যাটাক করছে পার্সোনাল, কোনো কন্টেন্ট নেই, কিন্তু কোনো কন্টেন্ট নেই। এইবার আসি, এইবার আসি এই দিদিভাইকে, মানে এই সুতপা দিদিভাইকে খুব বাজেভাবে বিশ্রীভাবে কালকে একটা ভিডিও বানিয়েছে। ওই দিদিভাইয়ের বোনের স্বাদ হচ্ছিল, মানে সুতপা দিদিভাইয়ের বোনের স্বাদ হচ্ছিল, সেখানে সুতপা দিদিভাই গেছিলো একটা গিফট কিনে, একটু সেজে গুঁজে চোখে কাজল দিয়ে গেছিলো, যেমন হয় আর কি, আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে একটু সাজগোজ করে একটু ফিট ফাইন হয়ে আমরা যেমন যাই, সেরকমও দিদিভাই গেছিলো। মানে ওটাকেও কন্টেন্ট করতে ছাড়েনি, একটা একটা স্বাদে গেছে একজন মহিলা, তাকেও কন্টেন্ট করতে ছাড়ছে না। আবার কন্টেন্টের মধ্যে কী, মানে টাইটেলের মধ্যে কী লেখা আছে, যে চোখে কাজল দিয়ে বীজ ঢালতে গেছিলো। ও কি বীজ ঢালতে গেছিলো? আবার বলেছে বাচ্চারা সব ওর থেকে সাবধান। কেন গো, ও কোন কার বাচ্চাটাকে খেয়েছো গো, ও কার বাচ্চাটাকে খেয়েছে, তো আর তোমার এত জ্বলন কিসের হচ্ছে, ও কার বাচ্চাটা খেয়ে, কার বাচ্চাটাকে ওর ও খেতে গেছে, ওর কি খাবারের অভাব পড়েছে, ওর খাবারের অভাব পড়েছে যে বাচ্চাকে টেনে এইসব মানে বাচ্চা খেতে যাবে? ওর না সুতোবাদী না কন্টেন্টের কোনো অভাব হয় না, সুতোবাদীর কন্টেন্টের কোনো অভাব হয় না, তোমার কন্টেন্টের অভাব পড়েছে, তাই জন্য সুতোবাদীকে তুমি কন্টেন্ট করছো। কিন্তু সুতোবাদী কিন্তু তোমাকে কন্টেন্ট করছে না, সুতোবাদী সুতোবাদীর মতনই ভিডিও করে যাচ্ছে, সে যেমন বড় মাপের ব্লগারদের নিয়ে যেমন কন্ট্রোভার্সি করে সেরকমই কিন্তু কন্ট্রোভার্সি করে যাচ্ছে। আর কিন্তু তোমাকে তোমাকে সুতোবাদীকে কন্টেন্ট করতে হচ্ছে, তফাতটা কিন্তু এখানেই, তফাতটা এখানেই, তুমি সুতোবাদীকে কন্টেন্ট করছো কিন্তু সুতোবাদী তোমাকে কিন্তু কন্টেন্ট করছে না। তুমি তো জানো যে সুতোপা এখন মানে খুব বড় একটা পজিশনে চলে গেছে, তাকে যদি একটু কন্টেন্ট করতে পারি তাহলে আমার একটু ভিউজটা একটু কামাইটা ভালো হবে, সেই জন্যই তুমি কমেন্টটা করছো। আর তুমি মনে প্রাণে বিশ্বাস করো যে সুতোপাদী কোন জায়গাতে চলে গেছে, তুমি সেটা মনে প্রাণে বিশ্বাস করো বলেই কিন্তু তুমি তাকে কন্টেন্ট বানাচ্ছো, তাকে কন্টেন্ট বানাচ্ছো। এত বড় বড় ব্লগার থাকতে, এত বড় বড় চ্যানেল থাকতে, তুমি তাদেরকে বাদ দিয়ে কেন সুতোপাদীর পেছনে লেগেছো, সুতোপাদীকে কন্টেন্ট করছো, তা আমরা কিন্তু কেউ বুঝতে পারি না, আমরা কিন্তু ঠিক বুঝতে পারছি। তুমিও কিন্তু ভিউজের জন্য, যেহেতু সুতোবাদী এখন বড় হাই লেভেলে চলে গেছে, এখন এখন ওর ভিউজ এখন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, তখন তোমার দেখে ফাটছে, তখন তোমার এটা দেখেই ফাটছে, তাই না হিজড়া দাদা? কথাটা কি ঠিক বললাম? কথাটা কিন্তু ঠিক বলেছি হিজড়া দাদা, একদম ঠিক কথা বলেছি। জানি তুমি আমার ভিডিওটা দেখলে আবার পরক্ষণ হয়তো ভিডিও বানাবে, আমাকে অনেক গালিগালাজ করবে, অনেক বাজে বাজে কথা বলবে, আর তুমি যাকে দোগলা ক্রিয়েটার দালাল বলছো না, দোগলা ক্রিয়েটার দালাল, আর যে তুমিও তো দালালি করছো, তুমিও তো একজনে দালালি করছো, খবর আছে কিন্তু আমার কাছে, তুমিও একজনে দালালি করছো, দালালি করেই কিন্তু তোমাকে এখন খেতে হচ্ছে, পেট চালাতে হচ্ছে,
সুতো বাজারে দোকলা দালাল হয়, তুমিও কিন্তু কম বড় মাপের দোকলা দালাল না, তুমিও কিন্তু ভালো বড় মাপের দোকলা দালাল আছো, তাই না? একটা মহিলাকে এইরকম সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তাকে বিশ্রীভাবে বাজেভাবে মানে অ্যাটাক করা, এটা কিন্তু মানে ভীষণ একটা বাজে ব্যাপার, ভীষণ একটা বাজে ব্যাপার। মানে আমি জানতাম যে মেয়েরা একটু পিএনপিসি করে, মেয়েরা একটু মানে কি বলবো একটু পিএনপিসি করতে বেশি ভালোবাসে, কিন্তু আমার এই হিজা দাদাকে দেখে আজ আমি এটাই জানলাম যে ছেলেরাও কিন্তু পিএনপিসি করতে কম ছাড়ে না, ছেলেরাও কিন্তু পিএনপিসি করতে বেশ ভালোই বাসে, তাই না হিজা দাদা? তোমাকে দেখে সত্যি বোঝা গেল যে তুমিও কেমন পিএনপিসি করতে খুব ভালোবাসো, তুমিও পিএনপিসি করতে খুব ভালোবাসো। বাচ্চা খেকো মহিলা, কথা মানে মানে তোমার জিভে আটকালো না, এরকম কাউকে কোনোদিন ওর সফট কর্নার নিয়ে আঘাত করাটা, ওখানে খোঁচানোটা, খুঁচিয়ে 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 ঘা করে দেওয়া, ওখানে রক্তক্ষরণ হওয়া, এটা কিন্তু একদমই ভালো মাপের কোনো মানুষের ভালো মনের পরিচয় পাওয়া যায় না। কারুর ওই দুর্বল জায়গায় কিন্তু আঘাত করাটা একদমই ঠিক না, আর তুমি সেই কাজটাই করেছো হিজড়া দাদা। তুমি কত বড় পাপ করেছো, কত বড় অন্যায় করেছো তুমি নিজেও তুমি জানো না, তোমার নিজেরও একটা বাচ্চা আছে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কালকের ভিডিওটা দেখার পরে এইটুকুনি আমার বলার ছিল, তাই এইটুকুনি বলতে চলে আসলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, একটু কমেন্ট করো। নতুন বন্ধু যারা আসবে তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আজকের মতো তোমার থেকে বিদায় নিচ্ছি, পরের বারে তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, তখন তোমার সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা।